গাইস এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছে, আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের সাথে নিউ একটা ভিডিও শেয়ার করতে চলে এলাম। আর আজকে আমি তোমাদেরকে একটা লাইভ পারফরমেন্স ভিডিও দিব। অ্যাকচুয়ালি কিছুদিন আগে আমি একটা লাইভ ডান্স পারফরমেন্স ভিডিও শেয়ার করি, যার মধ্যে তোমরা অনেকে আমাকে অনেকভাবে কমেন্ট করেছো যে আমি যাতে এরকম লাইভ ভিডিও আরও তোমাদের সাথে শেয়ার করি। তো তার জন্য আজকে ভাবলাম যে কারণ আরেকটা লাইভ পারফরমেন্স তোমাদের সাথে শেয়ার করা যাক। আজকে আমি ওই দিনের প্রোগ্রামের একটা গানের ভিডিও তোমার সাথে শেয়ার করব, আশা করি তোমাদের কাছে খুব ভালো লাগবে। আমি প্রথম ভেবেছিলাম যে ভিডিওটা আমি শেয়ার করব না, এমনিতেই থাকবে, রেখে দিব। বাট তারপর তোমরা এত এত করে কমেন্ট করলে যে একটা লাইভ পারফরমেন্স শেয়ার করতে, তো তাই ভাবলাম যে আজকে দিয়ে দিই। কারণ না আমার কিউট কিউট ফ্রেন্ডসগুলো কমেন্ট করছে আর আমি সেটা রাখবো না, এটা কখন হতে পারে বলো তো? তার জন্য আজকে আমি তোমার সাথে সেটা শেয়ার করবো। তো চলো আর দেরি করছি না, যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেন তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নাও, অ্যান্ড অল নোটিফিকেশনের জন্য বেল আইকন ক্লিক করে দাও। আর যারা অলরেডি চ্যানেল সাবস্ক্রাইব করে নিয়েছে তাদেরকে তো অবশ্যই থ্যাংক ইউ সো মাচ, অ্যান্ড ভিডিও ভালো লাগলে তো অবশ্যই লাইক করবে। আর আমি জানি তোমরা অবশ্যই লাইক করবে, কেননা তোমাদের রিকোয়েস্টের ভিডিও আর তোমরা লাইক করবে না সেটা কখনো হয়। তো বেশি বেশি করে লাইক করবে আর বেশি বেশি করে কমেন্ট করবে, সুইট সুইট কমেন্ট করবে, যাতে আমারও সেই কমেন্টগুলো রিপ্লাই করতে খুব ভালো লাগে। আর কারো কোনো রিকোয়েস্ট ভিডিও থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আর নেক্সট টাইম কী ধরনের ভিডিও তোমরা দেখতে চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আমি তোমাদের কমেন্টগুলো পড়ে আমি যাতে বুঝতে পারি যে তোমরা কী ধরনের ভিডিও চাচ্ছ। আর যে যেরকম ভিডিও কমেন্ট করবে আমি সেই কন্টেন্টগুলো তৈরি করার চেষ্টা করব, জানি না কতটুকু পারবো বাট চেষ্টা করব আমি। তো অবশ্যই কমেন্টে তোমরা আমাকে জানাবে আর বেশি বেশি করে শেয়ার করে দেবে। তো চলো আর দেরি করছে, তাড়াতাড়ি করে ভিডিওটা কে কে কে
ভিডিওটা দেখে নিলে, আশা করি খুব ভালো লেগেছে তোমাদের কাছে। আর কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই সেটাকে ক্ষমা দৃষ্টিতে দেখবে। আর লাইভ পারফরমেন্স হয়তো ভয়েসটা ভালো করে বোঝা যায়নি, আর সাউন্ড একটু প্রবলেম হতে পারে, কারণ লাইভ ছিল সেটা, তো তার জন্য সাউন্ড কোয়ালিটির জন্য আই এম এক্সট্রিমলি সরি। দেখো পরবর্তী ভিডিওতে নতুন কিছু। দাদা সবাই খুব ভালো থাকবে, বাই।